এখন যে মহিষ আর আর উঠে চলে রে কবর বাহ মরস হুয়া ভুয়া খালি কান্দে খালি কান্দে মানে হইলার ইচ্ছা খরচ কি কুল্লু নাসিন যাই কাতুল মৌ সারাও তো একদিন দুনিয়া তুনে বিদায় নিতা হরি কান্না আমি বাহর বাবার মায়ার লাগে কান্দিয়ান না আমি ও ডরে কান্দিয়া আই তো আদ্রাহিলে বাড়ির হচ্ছে চিনবাই জোর খাইলনি আমারে বেরি ঐশ্বরীয় এক আঙ্গুলিত খাটিলি আরেক আঙ্গুলিত বেদনা বুঝল আমার বুজুর্গন জমিন সবচাইতে বড় যে বলি এলোর নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মা কিরকম লেকার আসলা বাবা কিরকম লেকার আসলা সালে বাবার নাম হইল আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখো দজলা নদীর মধ্যে একটা আপেল আপনার বাসিয়া যা আপেল দেখছো দেখেও তো ফানি ভাই যার তুলিয়া খাইলেছেন বাড়ি দিয়ে মনোয়াইল রে আমি আপেলটা খার খাইলাম নিশ্চয় একজন মালিক আছেন না নিবন্ধ জি আমরা তো বহুত মানুষ আছি এখন বাজার তনে যাইতে যদি বাড়ি কারেন্ট বারেন্ট থাকে না খরচর এক তো ইয়ালে রাইত করে বাজগুলো লাগান গিয়া কমলা ফাড়িয়া বেগরা আর হরু তারে খর বাখল কত ফলাই নাইতে পারে না বাখল লুকাইয়া পালাই হয়ে চাকা বসায় এগুলি হারাম খাবাইলে না হালাল খাবাইলে না তো না এর কারণে বাইরে জোয়ান সন্তানের কোনো ভুল নাই মা বাবার ভুলের কারণে জমিনের সন্তান ধ্বংস হয়ে যায় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন মার কাছে নিবেদন করল মা গো আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি অনেক চেষ্টা করি আরো বেশি আল্লাহ আল্লাহ করতাম আমি আল্লাহ আল্লাহ করি কিন্তু আল্লাহ আল্লাহর মধ্যে কোন কারণে আমার মন তৃপ্তি লাগে না বাদ খাবার বইলে আসনি তুমি ঠিক আছে দেখো আমি তো বিচারি আর এখন বাই যা না ঠিক আছে হর ওয়াজ মারিলে এক এক মেশিন চাল লাগে না ওয়াজ মুকম্মল দরজা থাকছে ঠিক আছে খিচুড়ি থাও করে দিও ঠেং মনে হয় হয়েছি মেদি না ইচ্ছা থাকো তো যাও গে আমার বুজুর্গ খারাপ পাইছে না না কিছু তো ভর্তি হইতো আর বেশি বেশি করে খান্দ সুবহান আল্লাহ আশার মাঝে জাত আছে গুয়া মরিয়া নিতে যা এটা জাত বার করিয়া বাদে বেড়া তো যাও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হইলা মা গো আমি যে আল্লাহ আল্লাহ করতে মন তৃপ্তি লাগে না কারণ কি তোমার মনে কোন ভুল আছে বাবা রে আব্দুল কাদের আমার জানা মতো কোন ভুল নাই বলে মা গো যদি আপনার কাছে কোন ভুল থাকে না কোন ব্যতিক্রমী হয় না তাহলে আমি ছোট জাদু আব্দুল কাদের আমার এবাদতের মধ্যে কোন কারণে মনটা আগ্রহ ও সময় মায় জানাইল ও বাবা আব্দুল কাদের আমি বুঝিলাইছি আমার মাঝে একটা ভুল আছে রে হয়তো সেই ভুলের কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আল্লাহ মোহর মারি দিতা ভালো দিল মোহর কিতা তোমার এবাদতের মধ্যে মনটা আগ্রহ করো না বুড়া বুড়া লাগে তোমার দিল তো চল্লি নাই দিল শান্তি লাগে না ও বাবা আব্দুল কাদের একদিন আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িতে একটা গাইয়া গির বোতলা নিয়ে আমানত দিছিলা এই মহিলা গেছেন আমার মনে হইল গাইয়া গি কোন জিনিস আমি দেখতাম ও বাবা আব্দুল কাদের সেই মহিলার বিনা ইজাজতে আমি ফেনাটা খুলিলাম ফেনা খুলিয়া নাক লাগাইয়া ঠান মারলাম বাবা খাইছি না শুইছি না শুধু ঠান মারিয়া শ্বাসটা লই আমি পরীক্ষা করলাম এই সময় তুমি আমার গর্বের মধ্যে ছিলাই হয়তো ওর টানার কারণে তোমার অসুবিধায় ভালাইছে হাই বলে মা গো এর কারণে ও মা দোয়া করছেন আল্লাহর কাছে মাফি চাইছেন মা বুধবারায় আর আমরা তো আলা মানুষ আছি ভাই মানুষ দিয়া জমিন খাম করাই ভাই হদিস শরীফের মধ্যে আয় যখন বাড়ির মানুষ দিয়া জমিন তুমি খাল খাম করাই ভাই
বন্দার যে পয়সা যেটা পাইপ পয়সা আছে আদায় করিলাম কোন সময় আগামী মঙ্গলবার হলে না, বন্দার শরীরের মধ্যে খাম করিয়া হেরান লাগে গাম বাড়ি যায়, বন্দার শরীর গাম শুকানি রাগে বন্দার হকটা তুমি জমিন আদায় করিলা কোন সময় গাম শুকাইবার আগে যাও বালিয়া বাজারে হয় পাই বিয়ালে বেঠা আশ্রর সময় ধরে আশ্রর নমাজ বড়িয়া ঈদগাহ তাইয়া জুই থইয়া বয়া থান আর খবর নাই থাইন বাড়িত গিয়া হেসি ত্রাইলা মানুষ আসেন নানি বাড়ি লক্ষ্মীবা ফরার হক মারিয়া হাইয়া আল্লাহ দ্বিতীয় আর অনেক কন্ট্রাক্টর কামতর ময়দান আসামি ওই আল্লাহ দরবার বাইরে বাইন যদি ফেও তাকে খারাপ পাইলা কোন কোন সময় মানু মেঘালয় লইয়া যাই মানু মিজোরামর জমিন লইয়া যাই যাই নানি লগে জোগালি নিন মালিকর কাছে 450 টাকা আজিরা লই আর আল্লাহর বন্দারে 380 টাকা দিয়া দে নয় নানি বা 400 এগুলো মাথা তনে কত খাইলাই 50 নানি এই 50 খাওয়াইল তোমার জন্য হারাম বন্দা জোগালির ফিটি তনে 80 টাকা 50 টাকা কি তা 50 পয়সা খাইও না কোন কারণে আল্লাহর বন্দা মা বাবা ভাই বিরাত আত্মীয় স্বজন সারা ছাড়িয়া মিজোরামর জমিন গেল বেঙ্গালুরুর জমিন গেল মেঘালয়ের জমিন গেল অনেক জায়গা দূর দূরান্ত হাজার জন্য ডিমাপুর গেল আল্লাহর বন্দায় মনে মনে আফসোস করে হায় রে হায় আইজ আল্লাহ তোমার জমিন কন্ট্রাক্টর বানাইছিলাম আমার মালিক বানানির কারণে আমার মাথা টনে রোজালা 50 টাকা খারায় বাইরে এক মাসে 1500 টাকা খাইবায় এই পয়সা খাওয়া তোমার জন্য হালাল নাই এই পয়সা হইল তোমার জন্য হারাম তুমি বাড়িতে আইলাই 250 টাকা দি ফরা সরে খাজি আনলাই নিলাম বাজার তনে আর লগে 600 টাকা দি হিং মাছ আনিয়া খেসরা কামল লইতে মুছো লাগে আল্লাহ কইতরা তো দাম দি আনলা কি মাতিস না হবাড়ি রহমত আলী ওগু বাড়ি দি কিথা কথা বলে জুগালি ওগুরে নিলে তো আরো হন্ড জমা সব আছে এর কারণে পুষ্করি খারাপ পাইতরা এখানে বাস্তব কথা কই আর ভাই এন বেজার হই না বহু ভাই এন সর বহুত মানে হই হুজুর তা তুলা ওয়াজ করবা কারণ তারা বুঝি লাগে তো 450 হইন রে আর আমারে দের বেটা 400 রে এতে খইয়া খাইলে বলে বাইরে এক 10-20 টাকা হল আমি তুলা হবা তনে ফাজিল তুলা লইয়া রেখলাই নে এগো আলে যাবে হবা আর নইলে 450 যদি লও দরকার হয় আর 10 টাকা তুমি ফাজিল দিতা বাইরে জোয়াল 450 টাকা তোমার হাজিরা আমার পক্ষ ধনে আরো 10টা টাকা দিলাম এক কাপ চা একটা পান তুমি জমিনও খাইও আল্লাহর বন্দায় দোয়া করব যে আয় আল্লাহ তোমার বন্দায় 450 ফুলাই আমার খাজো আনছে এখন 460 টাকা দিল মাহবুব আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার বন্দার আপদ বিপদ বলা মুসিবত তনে উদ্ধার করিলা এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনও কোনো সময় হারাম খাইও না তোমার বিবিরে খাওয়াই ভাই সন্তানাদের জমিনও খাওয়াই ভাই ইতার শরীরের রক্ত ব্লাড যেটা আছে জমিনও হারাম হইব ই সন্তান যখন বড় হইব জমিনও বাঁচিয়া রইব তুমি বাবার লগে মার লগে কোনো সময় হালালি করা সম্ভব হবে না সম্ভব হইব ইগে হারামে করব কোন কারণে ইগুরে মূলই গরু রক্ত নষ্ট করে নিয়েছ হারাম বানাই নিয়েছ এর কারণে খেয়াল করিও বাইরে সামান্যর মধ্যে সামান্যর মধ্যে বরকত আইব বন্দা যখন জমিনের মধ্যে খানি খাইবাই ভাত খাওয়া আরম্ভ করবাই তখন দোয়া পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ এই দোয়া পড়িয়া খানি আরম্ভ করিও তুমি সামান্য খাইবাই আল্লাহ সামান্যর মধ্যে বরকত আর হাড্ডি দিয়া রান্দা এই সময় এখন লগালো গান হুশ জাগা কোন বিসমিল্লা জাগা আছে নি অনবরত তো খাইতে খাইতে আইজিটা কিতা করা তোমার লগে আরো কি গু আছে বলি আর কি গু থাকতো ফেটর বুকে কতদিনে আরাম সাল দিকে না তোমার লগে লেংলা হবে গিলি আর এর কারণে বাইরে খানিরও মাসলা আছে যখন জমিনও তুমি খানি আরম্ভ করবাই
উঠেনি খাবার বইয়াও অন্য হোটেল অন্য হোটেল খালি তিসা মধ্যে মূর্খর দিচ্ছে ইচ্ছা কি এক মূলত নে খাইতা দোয়া না করলে তোমার লোকের শয়তান ওখানে শরীর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল আমার ইমানদার বান্দাবান্দিয়ে ফর ও বিশ্বাসী বান্দাবান্দিয়ে ফর তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও ওয়া কুনু মা সাদিকিন আর সত্যবাদী যারা আছো এরার লগে জমিনের মধ্যে চলাফেরা করো তোমার লাভ হইব হযরত আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন রাতে ঘুমাইলা ঘুমানির বাদে মনের মধ্যে আইল রে আমি দজলা নদী ধনে আমি আপেলটা খাইলাম নিশ্চয় সামনে একটা বাগান আছে বাগানের মালিক আছে আমি মালিকের বিনা অর্ডারে আপেলটা খাইলাম এই খাওয়াটা আমার জন্য হালাল হইত না হারাম হোসাই ফানি ভাই খাইছেন খাইলেছেন তো বিচার নাকি খিলা তাকো আসলো ফরহেজগার মানুষ আসলো বাদর দিন বারো হয়েছেন হয়েছেন নদীর যখন আপেল পড়ছে তো নদীর দ্বারা নিশ্চয় বাগান আছে হাঁটি হাঁটি রানা দেন সামান্য দূরে যাবার পরে দেখুন এমন সুন্দর একটা বাগান বাগানের ভিতরে ডুবতা চাই ও সময় কর্মচারী হয়ে আইসনি আপেল চুরি করতা বলে না আমি আইয়ার আপেলের দাবি চুটাইতাম বলে দাবি বলে আমি দারো আই বলে আহ দারো গেলে জিকাই লক্ষিত হয়েছে বলে খাই লো ভাই নদী বা বাইয়া যার আফেলে তুলিয়া খাই লিছিলাম রাইতে আমার গুম লাগছে না তো ও বাগানও রইব বাগানের মালিক কেন বলে মালিক বা দেবো যাও আমার ফানি দেবার সাধ্য আল্লাহর বন্দারে খাম করাই এরপরে মালিকের কাছে খবর আইলো মালিক আপনার বাগানের একটা ফল ফানির মধ্যে পড়িয়া বাসিয়া যার নদী তলে তুলিয়া বন্দায় খাওয়ার কারণে রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছিলাম এই ব্যক্তি এই আপেলের দাবি সুটানি দাইছে বলে আই যা মালিকের লগে দেখাইল মালিকে কইল দাবি সুটাই জানি বলে বলে তো পয়সা দেও বলে আমাটাই পয়সা নাই টেকা নাই কোন রেয়াল নাই কোনো দীর্ঘম নাই কোনো দীর দীর্ঘম নাই কোনো দিনের নাই বলে কিরকম দাবি সুটাই ভাই বলে ও বাগানের মালিক তোমার আপেলের বদলা যত পয়সা হইব অগুন্তর বদলা অতদিন তোমার বাগান আমি খাজো ভরিয়া কাটাই যাইব বাইরে লম্বা ঘটনা কতদিন এ খাপেলুর জন্য হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই দীর্ঘ বারো বছর এই বাগানের মধ্যে আল্লাহর বন্দায় খেদমত করছ কতদিন এমনি ভিড় হয়ে যায় বারো বছর বাদে শিখেছেন হয়েছেন বলে না না বইত না তুলাস আর কয়দিন বাদে মালিকে দেখলাম আরে আমার একজন মেয়ে জমিন আছে আমি এখন দামান বিচারিয়া এর মতন উপযুক্ত দামান আমার চকু তার জমিন হইলা তোমার ওই বোধবে শর্ত আছে বলে কিতা বলে ও সময় দাবি ছাড়িম আমার এক মেয়ে আছে যদি আমার মেয়েরে তুমি বিয়া হও মোল্লানি আর এক বিপদ এ কাফেলের দাবি সুটা নিয়ে এখন বিয়াও করা লাগে বুধবার কিতা করা লাগে হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল ও বাগানের মালিক
আপনি যদি রাজি হয়ে যাও তাহলে আপনার মেয়ের বিবাহ দিলাম আমার কোনো অসুবিধা নাই, কিন্তু শর্ত হইল আপনি আপনার আপেলের দাবি ছাড়িয়া দিতে লাগবে। ও সময় মালিকে ফরমায়, ও আবু মুসা আমার মেয়ের জমিনের মধ্যে বিবাহ করবাই, একটা শর্ত হইল আমার মেয়ে, ও মেয়ে যে মেয়ে জমিনের চৌকে দেখে না অন্ধ, আমার মেয়ে মাথা জানে না বুবা, আমার মেয়ে হাঁটা জানে না লেংড়া, যদি তুমি রাজি হয়ে যাও আমার মেয়ের বিবাহ দিব তাহলে জমিন তোমার আপেলের দাবি আমি ছাড়িয়া যাইব। চৌকেও দেখে নাই নাকি তা কথা, হ্যাঁ চৌকে দেখা তুই তোরা চৌকে যদি খালি হবাই জীবন যদি হসপিটাল মুখে চাই হাইয়া কই বই দেখা ন কই না বারবার তো দেশ বেটিন বানিয়ে তুই আগাই লইছে ই বেটি আর না হইছেন বলে জেঠা লোক দেও। আমার বুজুরগণ যখন বিবাহ হয় বাড়ির মধ্যে লই আইছই, হযরত আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন তাল ঘর ঢুকই, ঢুকার বাদে দেখো এত সুন্দর একজন মহিলা, এনরে ডাক দিস দেওয়ার লগে লগে উত্তরাই যায় কোনো বেড়াল সুবহানাল্লাহ চিন্তা করেন রে হিবা খাইল আমার হৌরে কইল হি বেটি মাছ জানে না মাতি গিলি গিলা কইলা অবাই আও এখন অবাই আও কইতে তো দরিয়া না লাগবো এমনিতে আইন ফাও বালা চকু বালা দেখিয়াই পরের দিন গিয়া কইলা ও আব্বা আপনি কইলা আপনার মেয়ে বোবা আপনার মেয়ে লেংড়া চৌকে দেখল না সমস্ত তো উল্টা, ও সময় বাবাই জানাইলা ও আবু মুসা আমি ও কারণে কইছি আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের ভয়ে চাইছে না কোনো সুবহানাল্লাহ খারাপ পাইবা এর কারণে মা বইন ফল জমিনের মধ্যে মোবাইল চালানি বন্ধ করো, যখন বিবিয়ে জমিনের মধ্যে গর্ভ ধারণ করবার স্বামী সতর্ক হয়ে যাও তোমার বিবিরে তুমি মোবাইল দিও না কোন কারণে, মোবাইলের মাঝে বেটিনতে অনেক ধরনের ফিল্ম দেখেন আছে না, এক ফিল্মের নাম হইল নন্দিনী হয় মাঝে মাঝে হই ভাই ও মে সাহ তুমি কি লা জানো তে তো তোমারও মনে হল না, মাঝে মাঝে মানুষে কইছে না মোলানা ফিল্মের নাম হইল নন্দিনী এগু বেশিরভাগ বেটিনতে দেখো, আমি একদিন সার্চ করিয়া দেখলাম এক ঘন্টার মাঝে মাত্র 18 লাখ মানুষে বাজাইছে মোলানা হুজুবিল্লাহ আর জুরে হুনা হুজুবিল্লাহ মিন জালিক এরে বাদে তথ্য লাগে ইয়া দেখি বেটিন তো ফেভারিট চেনে এটা রুটিন আছে প্রায় বেটিন তোর খামরের সময় গুমরের সময় হরুদা পোড়ানির সময় আর এক সময় এগু না দেখলে মাথায় ঘুরায় মাথায় ঘুরায় সে আইন নন্দিনী দেখা হয়েছে না খারাপ পাইতরানি আপনারা ইটা জীবনে বাজ করছি না জ্বালায় জ্বলিয়া করি বুঝেছেন। আরেকটা চ্যানেলের নাম কিন্তু আমি ভুলে গেছি, আরেক দিন এই দেখো মো 2-3টা চ্যানেল আছে, এখন বাংলাদেশের খাটুশালীর লস হইয়াছে, খাটুশালী বুড়ো মিয়া কি কোনো মানুষে গছে ভাই খাটুশালীর ঠকি নীল বাজার এলাকার ভিতরে কোনো মানুষ টাইমিলার ঠকি না কাবা শরীফ দেখলাম কিন্তু মন বড় সাইদিনা মাওলানা
জুলজালদে মোরা পড়ব নামাজ দুই রাখাত, দয়ার আল্লাহ দয়া কর আবার নেওলা মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আমাদের জন্য হালাল করিয়া দিছে। আর কিছু কিছু জিনিস আছে সেই জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে ও আহাল্লাল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা ব্যবসা বাণিজ্য খায় খার বাড়িতে যার আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হারা হালাল করিয়া দিস ও হার বা। আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম, এর কারণে বাইরে জোয়ান আমার খোয়ার গরু জইল এই জমিনের মধ্যে তুমি খায় খারবার ব্যবসা বাণিজ্য জমিনও করিয়া যাই ভাই, তোমার সন্তানাদিরে জমিনও খাওয়াই ভাই, বন্দা জমিনও হালাল খাদ্যটা খাওয়াইলাও। যদি তোমার সন্তানটা জমিনের মধ্যে হালাল খাদ্য খাওয়াও তোমার সন্তান বড় হইব, ইকে জমিনও তোমার সঙ্গে হালালি করব করবো নানি। আর যদি জমিনও হারাম কোন জিনিস আপনি খাওয়াই যাও এই সন্তানের সমস্ত ব্লাড আপনার হারাম হইব, কোন কারণে বিবির গর্ভ সন্তান আছে বিবির জমিনও তুমি হারাম খাবাই ভাই। আলেদা সন্তান রে মার গর্ভ খানি দেওয়া লাগে না লাগেনি, সন্তান জমিনের জন্মানে জন্ম নেওয়ার পরে খানির প্রয়োজন হয় আগে, কিন্তু আলেদা খানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না বইনি, মায়ের জমিনের মধ্যে খায় ও খানি তনি আল্লাহ সন্তানের রিজিক দিলেন কোনা সুবহানাল্লাহ। সন্তান নাভির মাধ্যমে পাইপ সিস্টেম করি আল্লাহ সন্তানের ভিতরে খানি পৌঁছেন কোনা সুবহানাল্লাহ। মাত বুঝে জাননি সাবগ এর কারণে আমরা হালাল খাওয়ার চেষ্টা করতাম, কি করতাম হালাল খাওয়ার চেষ্টা করতাম ভাই, জমিন বড় দুঃখ লাগে মানুষের জমিন মানুষের জুলুম অত্যাচার করেন করেন নানি। গত খাইল পরে আমি আসলাম শিলচরে খোয়াজ 10 তারিখ গেছে নানি, 10 তারিখ আমি শিলচর উত্তর বারিক নগর, এর আগে আমি হাইলা খান্দি এর বাণী আপনার শোনাই। হঠাৎ একজন মানুষে জানাইল হো মৌলানা নজরুল ইসলাম আপনার কাছে অনুরোধ করিয়া আপনি ওয়াজটা করিও নেটো বাইরা লইলে মানুষে শুনব, মানুষে জমিন মানুষ দিয়া খাম করায় কিন্তু মানুষে মানুষের হকটা দেয় ভরে না, আসল না নি খারাপ পাইবা বাড়ির বের দেবাইছো সারাদিন সারাদিন বের দেবাইলা, তোমার মাঝে কি জ্ঞান নাই মাদানে জোয়ারের বাদে 2টা 2.5টা হে লাল চা 1 কাপ আর মুড়ি হত দিয়া দিলেছ 10 টাকার মুড়ি তো সিমেন্টের বস্তা ইয়ার বস্তা ভাগর 5 টাকার মুড়ি না মুড়ি দিলাই, তুমি সেটা বিরুন ডান্তে দিতে পারো নাকি তোমার নাই রুটি দাও আল্লাহর বন্দার গরো না তাহার কারণে তোমার গরো আইসে ভাই, আফসোস লাগে আমার বুজুর্গের মানুষ যখন মানুষ সাজো যায় অনেক মানুষে বাড়ি সকালে সামান্য নাস্তা করিয়া যায় আর কোনো মানুষের আশা থাকে রে আমি তোরা অ্যাডভান্স যাই হয়তো আল্লাহর বন্দায় আমারে সকালে পানিটা খাওয়াইব জিকাই তায় যে এখন চা দিতাম ভাত তোলা দিলেই তামনে খাইয়া আসলাম ইলাবাই নানি বহুত মানুষ না খাইয়া আইন না ভাই তুমি খাবা খারায় কিন্তু আল্লাহর বন্ধার এই দানা না থাকার কারণে আজ তো আপনার বাড়ির বন্ধা খামো আইছে নানি, আফসোস লাগে ভাই অনেক মানুষ ব্যবহার করিয়া মুসিবতের মধ্যে ফড়িয়া সমস্যার মধ্যে ফড়িয়া দুর্বল হয়ে গেছে মানুষের বাড়ির খাজার জন্য যায়
মানুষের দুয়ারে দুয়ারে গুরম খাস বরইল বাইরে, যখন তোমার বাড়ির কোন মানুষ আইবা মেহমান আইবা মেহমান রে খাওয়াইতে কোন সময় বিছনে যাইও না, কোন কারণে জমিন মেহমান রে খাওয়াও। এই মেহমান যখন তোমার বাড়িতে আইবা আল্লাহর পক্ষ তোর মেহমানের রিজাক লইয়া তোমার বাড়িতে আইবা ভাবনা সুবহানাল্লাহ। আমরা বাড়ির কুটুম আইয়ালে তো খেউরোলা বালা লাগে আর খেউরোলা বুড়া লাগে লাগে না মাথো না, কোন কোন বেঠিনতে জামাইয়ের কুটুম দেখলে খোফাল খুশ করি লাই তোমার ইতে আশঙ্কা কুটুম নেই, 12 মাসের 13 দিন আবার কোনো টাইম টেবিল কোনটা নাই ইরি মাথা সালানি আজ মিডিয়া তামি মাতিয়ার এখানে বাস্তব কথা আর ঠাইর বাড়ির কোনো গুমা বাপর খাইবেন থোড়া দেরি হইলে মাছ খাইতে না আম্মাই লোকাল ছাড়া খাই না বুধবার আম্মাই লোকাল ছাড়া খাই না আর হরি খিতা বলে এবারে ফকির মিটি মন বিলকুলই খবর নাই তা দুঃখ লাগে বেঠিন জামাইর কুটুম, জামাইর কুটুম মানে হৌর হরির কুটুম নানি বলছে এরা জামাইর দারুগিয়া খালি কেট কেট করে।